ঘটনার সাথে যেভাবে আমার শ্বশুর এই দিন আপনার আইনজীবী সমিতির এইখান থেকে বেরিয়ে দেড়টার সময় এইখান থেকে রওনা দিচ্ছে, তার গাড়ি যোগে ড্রাইভার ছিলেন এবং ওই একটা 45 মিনিটে আপনার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে এবং তারপর তাকে লাশ গুম করার উদ্দেশ্যে ওই গলাতে আপনার এই যে ইট এবং দড়ি দিয়ে পেঁচে তাকে পানিতে ফেলে দিয়ে অপহরণ গুম করতে চাইছে। তো এটার পরিপ্রেক্ষিতে আমি অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা করছি এবং সেই হিসাবে পুলিশ চার্জশিট দিছে এবং সেই চার্জশিটে তারা তদন্ত করে বের করে নিয়ে আসছে যে নাম, বিভিন্ন নামগুলি এখানে নূর হোসেন, তারপর তারেক সাইদ, আরিফ, এদের নামে চার্জশিট আরও 22 জন 35 জনের নামে এভাবে তারা হত্যাকাণ্ডের সাথে জড়িত হিসাবে তারা চার্জশিট দাখিল করছে এবং আমরা তার মানে এই ঘটনার একটা সুষ্ঠু বিচার চাচ্ছি আর কি। অ্যাডভোকেট চন্দন সরকার মারা যাওয়ার পর যে মামলা দায়ের করছিলাম সেটার পরিপ্রেক্ষিতে আজকে এইখানে চার্জশিট দাখিল হওয়ার পর আজকে আমাকে সাক্ষী হিসাবে নিয়ে আসা হয়েছিল, বাদী হিসাবে। সেইখানে আমাকে সাক্ষীতে এখানে আপনার 35 জন আসামির মধ্যে 23 জন উপস্থিত ছিল, 12 জন পলাতক। তো ওদের ব্যাপারে এর মধ্যে থেকে আমাকে 20 জনের সাক্ষ্য নেওয়া, 22 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। 22 জন আমাকে জেরা করছেন, 22 জন উকিল, এবং তারা ঘটনা সম্বন্ধে আমার জানতে চাইছে যে কীভাবে কী ঘটছে এবং আমি আমার বক্তব্য এখানে উপস্থাপন করছি। এই ঘটনায় যেরকম প্রভাবশালী ব্যক্তিগুলি জড়িত থাকার পরও চার্জশিট হয়ে আজকে জেরা হচ্ছে, তো আশা করি যে এটার একটা সুষ্ঠু বিচার হবে এখন পর্যন্ত দেখে মনে হচ্ছে আর কি।